তালেবানের অন্তর্কোন্দল প্রকাশ্যে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ঝগড়া বাইডেনের মুখোমুখি বসার আমন্ত্রণ প্রত্যাখ্যান চীনা প্রেসিডেন্টের এবং বিশ্বে একদিনে 11,500-এর বেশি মৃত্যু আক্রান্ত বেড়েছে দেখছেন এটিএন নিউজ দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে আছি আমি তানি আহমেদ জানাছিলাম সংবাদ শিরোনাম এবারে পুরো খবর সরকার গঠন হতে না হতেই তালেবানের মধ্যে কোন্দল দেখা দিয়েছে প্রেসিডেন্ট প্রাসাদে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছেন তালেবান নেতারা এদিকে তালেবান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অন্তর্বর্তী সরকার গঠনের সপ্তাহ পার হলেও কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি এমনকি কাছের প্রতিবেশী পাকিস্তান কাতার চীন রাশিয়া কিংবা ইরান সমর্থন সহায়তা দিয়ে এলেও স্বীকৃতির বিষয়ে নীরব দেশগুলো বলছে তারা তালেবানের বর্তমান কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও ভবিষ্যৎ উদ্দেশ্য পর্যালোচনা করছে এমন অবস্থার মধ্যেই তালেবানের অন্তর্কোন্দল প্রকাশ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বেশ বড়সড় ঝগড়া বিবাদ হয়েছে প্রেসিডেন্ট প্রাসাদে জ্যেষ্ঠ নেতারা পরস্পরকে হেনস্থা করতেও ছাড়েননি তালেবানের একাধিক জ্যেষ্ঠ নেতা বিবিসিকে এর সত্যতা নিশ্চিত করেছেন বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পদ পদবী নিয়ে সংগঠনের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার এবং হাক্কানি নেটওয়ার্কের প্রভাবশালী নেতা ও শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বিবাদ ছড়িয়ে পড়েছিল দুজনের অনুসারীদের মধ্যেও আফগান সরকারের কাঠামো নিয়ে সন্তুষ্ট নন আব্দুল গনি বারাদার তালেবানের জয়ে কার ভূমিকা বেশি এ নিয়েও বিভক্তি দেখা দিয়েছে বারাদার মনে করেন তাদের কূটনৈতিক তৎপরতার কারণেই তালেবানের জয় এসেছে অন্যদিকে যুদ্ধক্ষেত্রে লড়াইয়ে জয় পেয়েছে তালেবান মনে করছে হাক্কানি নেটওয়ার্ক এমন অবস্থায় কাবুল ছেড়ে কান্দাহারে চলে গেছেন বারাদার এদিকে তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন তাদের সরকার যে কোনো দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত স্বাগত জানানো হবে বিদেশি বিনিয়োগকে তবে তালেবান সরকারের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করেছেন মুত্তাকি এরই মধ্যে তালেবানের সাথে কাজ করার সবুজ সংকেত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটির বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইইউ পার্লামেন্টকে জানিয়েছেন তালেবানের সাথে যুক্ত হওয়ার বিকল্প নেই কাবুলে কূটনৈতিক উপস্থিতি জোরদারের বিষয়েও ভাবছেন তারা শাওন মাহফুজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনাসামনি বসার একটি আমন্ত্রণ নাকচ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস তবে একে অসত্য বলে উড়িয়ে দিয়েছেন বাইডেন ফিনান্সিয়াল টাইমস জানায় শি জিনপিং বাইডেনের আমন্ত্রণ তো রাখেইনি বরং উল্টো চীনের প্রতি যুক্তরাষ্ট্রের সুর নরম করতে বলেন এমন ঘটনায় বাইডেন হতাশ হয়েছেন কিনা সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন এই খবর সত্য নয় এদিকে প্রতিবেদনটি সত্য বলে জানায় ফোন আলাপের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সূত্রটি রয়টার্সকে জানায় বাইডেনের সঙ্গে আলাপের সময় চীনের প্রেসিডেন্ট বলেন সবকিছুর আগে দুই দেশের মধ্যে সম্পর্কের আবহ উন্নত করতে হবে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয় আগামী অক্টোবরে ইতালিতে অনুষ্ঠেয় G20 সম্মেলনে শি জিনপিং এর সঙ্গে সামনাসামনি কথা বলতে চান মার্কিন প্রেসিডেন্ট চীনের সঙ্গে যুদ্ধ বাঁধাতে পারেন ট্রাম্প এই ভয়ে গোপনে চীনা জেনারেলকে দুবার ফোন করেছিলেন শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলে দুই সাংবাদিক বব উডওয়ার্ড ও রবার্ট কস্টারের লেখা বই পেরিলে দেয়া তথ্যের ভিত্তিতে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট এতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক 4 দিন আগে 30 অক্টোবর এবং মার্কিন কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঠিক 2 দিন পর 8 জানুয়ারি এই ফোন আলাপ হয় ফোন আলাপে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প চীন আক্রমণের পরিকল্পনা করলে তা আগে থেকে জানিয়ে দেওয়া হবে বলে পিপলস লিবারেশন আর্মির জেনারেল লি ঝাওচেংকে আশ্বস্ত করেন মার্কিন চেয়ারম্যান অফ দি জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলে বিশ্বজুড়ে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে 11,688 জনের নতুন করে আক্রান্ত হয়েছেন 6,19,000 এই পর্যন্ত মৃতের সংখ্যা 46,63,000-এর বেশি আক্রান্ত হয়েছেন 22,66,00,000
আক্রান্ত ও প্রাণহানির দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 1,934। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 6,82,341 জন। আর দেশটিতে একদিনে আক্রান্ত বেড়ে হয়েছে 1,42,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 709 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 5,87,847 জন। রাশিয়ায় গত একদিনে 781 জন সহ মোট মৃত্যু 1,94,000-এর বেশি। ব্রিটেনে গত 24 ঘন্টায় 185, ফ্রান্সে 94, ইতালিতে 48, জার্মানিতে 69, তুরস্কে 276, ইরানে 408, পাকিস্তানে 78, মালয়েশিয়ায় 463, ইন্দোনেশিয়ায় 250, ফিলিপাইনে 222, মেক্সিকোতে 221 এবং দক্ষিণ আফ্রিকায় 300 জনের মৃত্যু হয়েছে। চার দিন ধরে 30,000-এর নিচে রয়েছে ভারতে করোনার দৈনিক সংক্রমণ। তবে 30,000-এর নিচে থাকলেও মঙ্গলবারের তুলনায় বুধবার সংক্রমণ 2,000 বেশি। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 27,176, মোট আক্রান্তের সংখ্যা 3,33,16,755, 24 ঘন্টায় মৃত্যু 284, এই পর্যন্ত প্রাণহানি 4,43,497, কমেছে সক্রিয় রোগীর সংখ্যা, এখন সক্রিয় রোগী 3,51,87, এখন পর্যন্ত টিকা নিয়েছেন 75,89,12,000-এর বেশি নাগরিক। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর আর জানিয়ে ফিরব। এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবং প্রেসিডেন্ট হত্যাকাণ্ড, হাইতির প্রধানমন্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বিরতি থেকে ফিরে এসে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ। ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে একে ধৃষ্টতা বলে অভিহিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিম জং উনের দেশ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে কোনো ধরনের পরীক্ষা উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি রোধে জাতিসংঘ প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। সোমবার জাপানে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। একে অতি গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করে উত্তর কোরিয়া। Say the ballistic missile test indicates that North Korea is using its earlier methods of raising tension to gain leverage. প্রেসিডেন্ট জোভেনেল ময়েসের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাইতির প্রধানমন্ত্রী আরিয়েল হেনরির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চার্জ গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি। অভিযোগ রয়েছে প্রেসিডেন্টের হত্যার কয়েক ঘন্টা পর প্রধান সন্দেহভাজন জোসেফ ফেলিক্স সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি। এই ঘটনা তদন্তে কয়েকদিন আগে হেনরিকে উপস্থিত হতে বলেন প্রধান কৌঁসুলি বেডফোর্ড ক্লডে, তা না করে উল্টো তাকে বরখাস্ত করে প্রধান কৌশলী হিসেবে আরেকজনকে মনোনয়ন দেন প্রধানমন্ত্রী। তবে বরখাস্ত করলেও তার শপথে বহাল আছেন বেডফোর্ড ক্লডে। ময়েসের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হেনরির বিরুদ্ধে চার্জ গঠনে আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি। 7 জুলাই প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে তাকে হত্যা করে বন্দুকধারীরা। শেষ করব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তালেবানের অন্তর্কোন্দল প্রকাশ্যে, জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ঝগড়া। বাইডেনের মুখোমুখি বসার আমন্ত্রণ প্রত্যাখ্যান চীনা প্রেসিডেন্টের। বিশ্বে একদিনে 11,500-এর বেশি মৃত্যু, আক্রান্তও বেড়েছে। এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবং প্রেসিডেন্ট হত্যাকাণ্ড, হাইতির প্রধানমন্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা।
এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSPACE এবং তা পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ সবাইকে।